বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে। নতুন বউ আর পুরান বউর মধ্যে তফাৎ আছে না, একরকম কি থাকে? তুমি কি বউ? আল্লাহ লেখা রাখলে বউ হইতো কতক্ষণ? ইন্দু বালা গো, ইন্দু বালা গো, তুমি কোন আকাশে থাকো, জোছনাকারে মাখো, কার উঠোনে পড়ো ঝরিয়া, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। আরে ওয়ালাইকুম, তুই গান গায়ে গায়ে আইতেছিলে, আমি তো মনে করছি যে এত সুন্দর গলা এটা কার? হ্যাঁ বলো, গানের গলা অনেক ভালো, বুঝেই তো তো যে আমি তো আপনার এক খুঁজতে পারিছি। আমারে কে? ওই যে আমাকে বোরহান ভাই আছে না, হ্যাঁ বোরহান ভাই খলিল ভাইয়ের বাসার দিকে গেছে, আমার মনে হয় গোপন কোনো মিটিং করে। গোপন মিটিং? জি। কতক্ষণ আগে তোর ভাবিরও তো দেখলাম যে ঘরের তোর বাইরে ওই জানি যাইতেছে। কোন কি? হ্যাঁ তিনজন একলগে বাইরেছে, মিটিং করবো, সলাপ পরামর্শ করবো। আমি বাইরেছি তোর ভাবির ধরনের লেগে কি মিটিং করলো। ধরার দরকার কি? আপনি নিজে উত্তর চান যে ভাবি ইলেকশন করুক? হই বেটা, হই বোকার মতো কথা কইছে কেন? আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হইতেছে কি না এটা আমার জানান লাগবো না। আর সবচেয়ে বড় কথা, এইবার আমার চেয়ারম্যান অই লাগবো। ও ভাই, আমি তো আর একটা খবর শুনলাম, শানুর নাকি ওই যে রোগের কথা কইছে, ওটা নাকি নাই? বসকি একই কথা তো আমি আর রক জায়গায় শুনলাম। তাহলে এখন কী করবে? আব্বাস চেয়ারম্যান তো অনেক কিছু করলেও মরবো না, তাইলে এখন কী করা? কী আর করা, শানু রে বৈরাম কাজ যখন লইয়া যাইব তখন আমি গ্রামের মধ্যে ছড়াইয়া দিব। কি ছড়াইয়া দিব? সীতা ভাইয়ের লোকজন শানু রে তুইলা লইয়া গেছে। ফেরত লম না, ফেরত লইলে শানু আমার কথা মতো কাম করবো না। আমার দরকার কিন্তু কি কাম করতে চাইতেছেন সেইটা তো কইতেছেন না ভাই। আছে আছে, পরে হনিস, এখন যা শানুর কাছে যা। ঠিক আছে। সোলেমান মির্জা, দিন গুনতে থাকো, তোমার দিন শেষ। এমন চাইল দিব জেলের ভিতরে বৈশা হিসাব মিলাইতে পারবো না যে কয়দিনে মাস হয়। ওগান ভাই, আমি এখন নিশ্চিত হয়ে গেছি যে নৌলোক আসলে একটা উদ্দেশ্য নিয়েই। তার আগে বলো তুমি রসুলপুর গেছিলে কেন? আমি খলিল ভাইয়ের লগে একটু দেখা করতে গেছিলাম। সেটা ঠিক আছে, তুমি আমার জানাবো না? আর যে বাঁকা বলতেছিল বোরহানের কাছে নাকি ধরা খাইছিলা? বোরহান এখন আমার কাছে কোনো সমস্যা না, দেখলেন না বোরহান দিয়া কেমনে মন্টু ভাইরে সেভ করলাম? বেশি বুঝো না, তোমার রসুলপুর যাওয়া ঠিক হয় নাই, দরকার হলে খলিল ভাইরে বলতে খলিল ভাই এখানে আসতো।
আচ্ছা ঠিক আছে এরপর আর রসুলপুর যাব না আচ্ছা ঠিক আছে এখন যা বলতেছিলে সেটা বলো আমি ফোয়ারারের প্রথম থেকে কইতেছিলাম মন্টু ভাইরে নিয়া নলক একটা ষড়যন্ত্র করতেছে এবং শেষ পর্যন্ত সেটাই হলো মন্টু ভাই সবকিছু জানে নাও না জানার ভান করতেছে মন্টু যদি ফোয়ারার সাথে বেইমানি করে না ডাইরেক্ট খুন করে ফেলবো আপনি মন্টু ভাইরে পাইবেন কই সে তো ঢাকায় চলে গেছে আরে ঢাকায় যে ধরবো আপনি ঠিকানা জানেন যে ঢাকায় গিয়া ধরবেন ওরে বোন ঠিকানা পাওয়া কোনো ব্যাপার না কয়দিন পলায় থাকবে একদিন একদিন ঠিকই ধরে ফেলবো ওই সব করে কোনো লাভ নেই আমি দিব্য চোখে দেখতেছি ফোয়ারার কষ্ট আপনি এক কাজ করেন কি পালে নলকে লগে একটু দেখা করেন দেখা করে ওর একটু বোঝানোর চেষ্টা করেন ঠিক আছে আমি নলকে সাথে দেখা করতেছি আর তোমারে বলি আজকে বাড়ি থেকে বেরোবো না নিজের ঘরে ঘুমাবো ঠিক আছে হ্যাঁ ওই চিন্তা আমি করে ফেলাইছি কাশেম মাদবরের লগে আমার কথা হয়েছে উনি আমার সাথে আছে কইছে যে তুমি বাড়িতেই থাকবা আর যদি গুড্ডি তালুকদার কোনো ঝামেলা করে আমারে জানায়ও তোমার কাশেম মাদবরের কাছে যাওয়ার দরকার নেই তো তুমি আমারে জানাবা আমি দরকার হলে কাশেম মাদবরের কাছে যাবো আমরা এটা নিয়ে ফাইট দেবো শোনো গুড্ডি ভাইয়ের কোনো অধিকার নেই ওই ভিটা থেকে তোমার বের করে দেওয়ার হ্যাঁ কারণ ওই ভিটা তো গুড্ডি ভাই না তোমার স্বামীর তোমার অধিকার আছে ওই ভিটার মধ্যে থাকার ও দীপালির সাথে যে আপনার মিল হয়ে গেছে এই কথাটা শুনে আমি কিন্তু খুব খুশি হয়েছি আরে ওইটা মনে করো এছাড়া কোনো উপায় ছিল না এইটা আবার কোন ধরনের কথা উপায় ছিল না আপনি তো দীপালিরে ভালোবাসেন আচ্ছা এই কথার মানে আমি তোমার পরে বুঝবো মানে এমন না ঠিক আছে এখন যাই যাত্রার ক্যাম্পে গণেশ দাঁড়িয়ে কিছু টাকা দেবো যাবা হ্যাঁ আমি ওর স্বাধীন ভাবনা জেনে কাম নদীতে দিও না কেউ পারি নিষেধ করি রে ভাষায় না তোমার দেহ তরি নিষেধ করি রে ভাষায় না তোমার দেহ তরি মেয়া তো মেলা জমি জমা পাইলো এখন কি করবেন এই পেশাল বাদ দে শানু মেয়েটারে কি করছো সেটা কর ওরে আবার কি করবো ওরে কাজ দিছি মজুরি তো রোজগার বন্ধ করে দিছিল ওরা আমি রোজগারের ব্যবস্থা করে দিছি কিন্তু মাইনসে তো অন্য কথা কইতেছে তুই নাকি ওরে বেঁচে দিছ কোন শালা কয় নাম কন এক খুন আমি উপরে পাঠাই দিব সে দোষ কে আমি কারোর নাম কইতে চাই না সব মানুষে একই কথা কইতেছে শানুর বাপ কি কিছু কইছে না শানুর বাপে কিছু বলে নাই তারে তার কোনো কথাই নাই কই নিগার তাড়াতাড়ি সাইডা নিয়ে আসো আমার হাতে তো সময় নাই ভাবনা জেনে কাম নদীতে দিও না কেউ পারি নিষেধ করি রে ভাষায় না তোমার দেহ তরি নিষেধ করি রে ভাষায় না তোমার দেহ তরি নিগার একটা পিরিচ নিয়ে আসো পিরিচে ডাইলে চাটা খামো তাড়াতাড়ি খাওয়া যাবো কেন আপনারা তো তাড়াহুড়ো কেন আরে তুমি সুলেমান মিজারে চেনো না খাইস্টে মানুষ আমার তার চেনার দরকার নেই চা খাইতেছেন চা খান আর আমার সোহের সামনে কেউ পিরিচে চা খাই না আমার দেখতে ভালো লাগে কও কি তাই নাকি হ্যাঁ তাই ঠিক আছে তাহলে কাপেই খাইতেছি নিগার আরে আসেন আসেন বসেন না বসুন না আমার নিগারের সাথে একটু কাজ আছে নিগার আরে বসেন কথা তো শুনবেন মুসলিম সরকারের বউ নিয়ে তো মিটিং করতেছেন কেন হ্যান নাম তো খরচার খাতায় উঠে গেছে কি করতেছেন আপনি হ্যাঁ ইলেকশনে খারাইলে খরচ হয়ে যাবো তাই আমরা তসিরুন যদি দেখেছি যেতেন সমস্যা কি লীলাবতী সরকার দাঁড়াইলে তো তসিরুনের ভোট কাটা যাইব এর লেগে আমরা চাই না মোস্তেন সরকারের বউ খারা হোক আপনার ভোটটা তো কাটা যাবে এক গ্রামে দুইজন প্রার্থী কেউ তো ভালোভাবে নিব ওই গুড্ডি তালুকদারি ঘটনাটা ঘটাইছে মুসলিম সরকারের বউ রে তাই লীলাবতী সরকার থেকে একটু দূরে থাকে লীলাবতী সরকার যদি দাঁড়ায় তাহলে মুসলিম সরকার কিন্তু আপনারা জিতবে শুনেন জেতা হারা কিন্তু সব নির্ভর করে পাবলিকের উপর পাবলিক যারে ভোট দেবে সেই জিতবে পয়লা খারাইছেন তো মাঠের হাও বাউ কিছু বোঝেন না এখানে বিরাট খেলা হয় এই খেলাধুলা না শিখে ইলেকশন করলে চলবো জামানত বাজেয়াপ্ত হওয়া তো বেজ্জতির ব্যাপার আমার ব্যাপারটা আমি
খালি আমি সুপ আর কোনো কথা নাই আমি বিশেষ চা খাই খুলে ভাই চা দেবো না তোমার সাথে কথা আছে দেখে আসো আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাও আমায় পারে কান্দছিস কি জন্য কানবো কি জন্য আমি কান্দছি আমি আমি কান্দছিস কেন মনে দুঃখে কান্দছি রে ভাই খুব দুঃখ আমার কিসের দুঃখ পাইছিস আরে বাইদানি না বাইদানি না পুলিশ ইন্সপেক্টর কষ্ট করে উচ্চারণ করা লাগবে না দাঁত দু একটা ভেঙে পড়ে যেতে পারে করছিলাম কি ভাই আমি তো তার লগে কিছু হয়েছে এখন আর তালিবালি পেরে লাভ নাই খুব দুঃসাহস দেখাইছো না তার লগে বোধ আরে আমি তো মানমান করছি আমি ইচ্ছে করে কিছুই করি নেই সব সে করেছে সে আমার টানি টেনে এতে কোথে নিয়ে দেয় তো আমি কি করবো আমি তো নিবি হ্যাঁ বেটা হ্যাঁ প্রেম করার আগে বুঝা নিবি না কথা কইছো আর ঠাস করে প্রেমে পড়ে গেছো কেন কথা তো উও কইছে আমিও কইছি কই আমরা প্রেমে পড়ছি কিরে পড়ছো তুই না তুই আসলে ওটা সস্তা বলে সন্তানে আর কথা শোন আমি তো শুনেছি যে এই মামলাটা আসলে 144 ধারায় মামলা হচ্ছে তাড়াতাড়ি পলা তুই দাঁড়াচ্ছিস কি জন্য সত্যি সত্যি পলাক 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 কয়টা দিন তোর উপরে থাকুক আরে আটকাই আরে চুপ থাকুক কয়টা দিন তোর উপরে থাকুক আরে পাগল ছাগল কোথার দিয়ে কোথায় চলে যাবে নে কদিন বুরানের খবর আমি বুঝলাম না মুসলিম সরকারের বউ বোরানরে বাঁচাতে চাচ্ছে কেন কারণটা কি আমিও ঠিক জানি না বুঝছস তবে আমার মনে হয় মুসলিম সরকার মনে করছে বোরহানরে দিয়া মুসলিম সরকারের বউ মুসলিম সরকারের খুন করতে দিবে তাহলে তো খুব ভালো হয় রে একদম টরে টক্কা লেগে যাবে ওইটা আমি হইতে দিব না ওইটা আমি কোনোভাবেই হইতে দিব না কেন ওইটা হইতে দিলে আমার যে প্ল্যান সেটা তো ভেসে যাবে এই মুসলিম সরকার আমার বাপরে খুন করছে আমার বাপরে খুন করছে আমি এটার প্রতিশোধ নিব না অবশ্যই নিব আর খালি এই একটা কারণে শুধু এই একটা কারণে ওই খারাপ মানুষটার সাথে আমি এতদিন ধরে মিশতেছি আরে তুই মুসলিম সরকারের খুন করলে মার্ডার কেসের আসামি হয়ে যাবি তোরে হইলে হমু অসুবিধা কি আমার তো মানুষ হিসেবে কোনো দাম আছে আমার ক একটা মানুষ একটা মানুষের আসল নাম কি হেরেই তো সবাই ভুলে গেছে আমার একটা হাত বাঁকা একটা ঘাড় বাঁকা দেখা সবাই আমার বাঁকা নামেই তো চিনল আমার আসল নামটা কেউ জানে ওই মুসলিম সরকারের মাইরা যদি আমি মরা যাই না তবু আমার জীবন সার্থক হইব উগান্ডা এই কথাটা তুই ছাড়া আর দুই একজন জানে এই কথাটা কখনো
প্রকাশ করিস না ভাই, তাইলে আমি আমার প্রতিশোধটা দিতে পারব না। ওই মুসলিম সরকার আমারে মাইরা ফেলাইব, এই কথাটা তুই গোপন রাখিস ভাই। ঠিক আছে, কব না। তোর তোমার লাগবে রে বাঁকা, তোর যদি কিছু হয়ে যায় তো। এই উগান্ডা মানুষ কই থাকে জানোস? একজন মানুষ আরেকটা মানুষের কই থাকে? বুকে থাকে রে ভাই, বুকে। যতদিন বাইচা থাকবি আমি বাঁকা, আমি বাঁকা তোর বুকের এখানে থাকুম রে ভাই। এইভাবে বলিস রে বাঁকা। আপন জনের মধ্যে তুই একমাত্র আছিস, বস তো আমার মাথার ছাদ, ভাবি আমার সন্তানের চোখে দেখে, কিন্তু সেখানে তো ফাঁক আছে, কিন্তু তোর আর আমার মধ্যে তো কোনো ফাঁক নেই। আছে করতেছিলাম এর মধ্যে কি শুরু করলি তুই? চল তো যাতা প্যান্ডেলে যাবো, একটু বসি আর আর বাংলা পড়া উঠ। কিসের পরিবেশ রাখি নাই? সারাক্ষণ খারাপ ব্যবহার করো আমার সাথে। খারাপ ব্যবহার করি তোমার খাইসলতের কারণে? কোন আকলে রাইতের বেলা তুমি বাড়ির বাইরে গেলা? ভালো ঘরের বউ মাইয়ারা কখন রাইতের বেলা বাইরে হয়? হ্যাঁ, তুই একটা রাস্তার মাইয়া। হ্যাঁ আমি রাস্তার মাইয়া, কেন বিয়ার আগে তোমার আমি কই নাই? তখন তুমি কো নাই যে তোমারে শুধু চাই আমি, আর কিছু চাই না। তখন তো আর বুঝি নাই রাস্তার মাইয়া এরকম বদলায় না, যত সুন্দর ঘরে দিই না কেন রাস্তার মাইয়া সবসময় রাস্তারই থাকে। সরো। এই কিসের সর্ব সর্ব তো তুমি। চেটি আমার খিদা লাগছে। খিদা লাগলে এনে খারাই থাকো। কি কইলা? হ্যাঁ আমার বর্তমানে অনেক কিছু করছো তুমি, আর কিছু করতে দেবো না। এই সমস্ত কথাবার্তা তোমার ভাই তোমার মাথার মধ্যে ঢুকাইছে? সে নিজে একটা নষ্ট মানুষ, তার চিন্তা ভাবনা নষ্ট। খবরদার, তুমি আমার ভাই নিয়ে একটা কথা কইবা না। আমার ভাই তোমার মতো না, সে ফেরেশতার মতো মানুষ। তোমার ভাই ফেরেশতা? তুমি তোমার ভাইরে চিনো? জানো কিছু? কিছুই তো জানো না। রাইত বিরাইতে তোমার ভাই মাঝে মধ্যে কই যায়, কিছুই জানে না, আইছে অন্য মায়ের কাছে যায় তোমার ভাই। দিবা ওই দিন শেষ, মায়ের আগের মতো চাইলেই তুমি আর আমারে মারতে পারবা না। চলো হাত চলো সরে রাখো। এই কইছি না তোমারে ঢুকতে দেবো না। এইটা আমার ঘর। কিসের ঘর? যাও ওখানের বাড়িতে গিয়ে থাকো। ওখানের বাড়ি কেন জানো আমি? আমার বাড়িতে আমি ঢুকুম। এই যাও যাও এদিক থেকে। আপনি আসছেন আমি ভীষণ খুশি হয়েছি। ভালো, দেখেন খুশিটা কতক্ষণ থাকে। রাজশ্রীর ব্যাপারে জানতিস?
আরে ওর ব্যাপারে বলছি তো সব সীতা ভাইয়ের লোকজন ওরে তুলে নিয়ে যা এসব পুরন কথা বাদ দেন নতুন কিছু জানলে বলে নতুন আর কি জানো সব তো আপনারাই বাইর করবেন আমরা কিছুটা বের করতে পেরেছি